তাড়াতাড়ি গিয়ে বসো 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 দাও, এনিমি মনে থাকবো না, তাড়াতাড়ি ভাই ভাই সাহ ভাই একটু ওর লাইফ কিন্তু ওর কাছে কোনো মেডিকেল মেডিকেল নাই, দাও 43 লাইফ ভাই সাহ, কোন রকম প্যারা নিও না প্যারা নিও না, এনে বসে থাকো বন ফেরত দাও, সাবাস সাবাস, রিবা বুঝবো রিবা বুঝবো, প্যারা নেই প্যারা নেই প্যারা নেই প্যারা নেই, এ গুলি করে কে গুলি করে কে গুলি করতেছে ফায়ার শব্দ দিতেছে, এই যে ফায়ার করতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতেছে, আজকের ভিডিওতে ঢুকিয়ে দেওয়া আমাদের একজনের নামে নেই, এইরকম ম্যাচ ইতিহাসের প্রথম যে এরকম কোনো একটা ম্যাচ হয়েছে যেটা মনে করো যে আমরাই ফার্স্ট মনে হচ্ছে এরকম কোনো ম্যাচ বুয়ে নিতে পারছি। দেখো এনে দেখো আমরা তিনজন ছিলাম, এই মাত্র কিন্তু এই যে টিভি মাস্টার ঢুকাই দিল, মানে ওরে ঢুকাই নেই প্রথমে লাস্ট থেকে ঢুকাই দিচ্ছে, এই না আমি নামে লুট করতেছি, কোনো লুট টুট মোটামুটি পাইনি, দেখো খালি একটা P90 পাইছি, P90 পাই খুঁজতেছি, হাতে একটা গ্লোল ছিল না, জাস্ট মানে ভাগতেছি কোনো রকম, করোনা ছিল এন দিকে গুলি করতেছে, দেখো আমার 8 HP ভাই সাহেব, দেখো একটু টাকা দেখো 8 HP-তে আমার গুলি করছে, আমি এন দিকে লাফায় লাফায় কোনোরকম 2 কেজি পরে ডাউন হয়ে গেছি, কেমন আমি ভাই, এ বাঁচো 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 বাঁচো, আমার কিন্তু তখন ওই সময় আমাদের সাথে ছিল তোমাদের আমাদের রাজবাই ওয়াইটে আমার সাথে ছিল, যার কারণে ও চলে আসছে আমার বাঁচাইতে, তাড়াতাড়ি করে এসে আমার বাঁচাই দিছে, তো প্যারা নাই, দেখো এই যে কী কী ঘুরছে আমি তোমাদের বলে বলে বুঝাই দিই, এই দেখো এখানে আমার রিভিউ দিয়ে দিচ্ছে, রিভিউ দিয়ে দিচ্ছে, তো রিভিউ দেওয়ার পর আমার কাছে কোনো মেডিকেল মুডিকেট কিচ্ছু নেই বুঝছো, তো আমি কোনো রকম এনতে ভিতরে ঢুকেছি, ইনহেলার ছিল, ইনহেলার মিনহেলার খাইছি, খাই লাইফটা হিল করছে, আর একটা মেডিকেট খাওয়ার চান্স পাইছি, একটা মেডিকেট আমার দিচ্ছে ওইটা আমি খাই নিছি, এনে কিন্তু দেখো যে আমি একটা স্কার পাই গেলাম, এক্সকার না এক্সামেট পাইছি, যার কারণে মনে করো যে আমি এনতে দেখো ওই দেখো ওই দেখো সামনে দেখো দুইটা এনিমি ঢুকতেছে গাইস, ওই যে একটা কিন্তু দিকে রেঞ্চে পাই না, মানে বসে দিচ্ছি, তো ওই যে মেডিকেল আরেকটা উপি, তো ভালো হয়েছে মেডিকেটটা খাইনি, এই মেডিকে খাওয়া শেষ, এখন আমরা নিচে চলে এসেছি, এই রাত তোমার পিছন দেরিমি ঢুকতেছে, দেখো রাতের পিছন দিকে কিন্তু এনিমি ঢুকতেছে, কারণ রাত কিন্তু সামনের দিকে ফাইট দিতেছিল, পিছন দিকে যে এনিমি আছে রাত জানে না, যার কারণে রাত ডাউন হয়ে গেছে, দেখো কিছু বলার নেই কিছু করার নেই, এই যে আমি ড্যামেজ দিচ্ছি, আরে ড্যামেজ খেয়াল লাগে নাই, এই যে মারলাম মারলাম মারলাম, এর করোনা জ্বর দিচ্ছে, আমি গ্লোল মেরে দিচ্ছি, ঠিক আছে তারা রাত বলতেছিল ঢুকতে হবে, যে গরম ঢুকতে গেছিলাম, বাট ও জ্বরে পকে ভাই হেড লাগিয়ে দিচ্ছে, লাভ দিয়ে মারছে সব হেড লাগিয়ে গেছে ভাই, মানে জ্বরে পোকে বা যাই হোক যেমনি হোক লাভ দেওয়া মারছে, হেড লাগিয়ে গেছে পুরো একেবারে, সানডে মানডে ক্লোজ দেওয়া, আমি আর রাত দুজনে নেই, এনে মেহের কিন্তু এদিকে আছে, দেখো মেহের ভাই আছে এদিক দিয়ে, আর আমাদের টিভি ওই ও কিন্তু পুরো ওর কই নামাইছে, মানে ওর নেট ছিল না, ও নামছে আরেক দিকে, পুরো দুজন দুই পাশে আর কি, বুঝতে পারতেছো গাইস কী রকম প্যারা। আর মজার ব্যাপার হচ্ছে যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করে নাই, ফলো করে দিবা, ঠিক আছে, কারণ ফেসবুক পেজে কিন্তু আমি প্রতিদিন রাত 9টার সময় লাইভে যাই, সো এটা তোমাদের সাথে একটা বড় অপরচুনিটি আমাদের সাথে দেখা করা, মানে আমার সাথে কথা বলার, সো প্লিজ সবাই যারা যারা আমাকে মন থেকে বলছো তারা আমার ফেসবুক পেজটাকে ইয়ে করে দিবা, দেখো এনতে দেখো কী হয়েছে এখন ভাই, তুমি এদিকে থাকো না, তুমি বিতেকে লুট করো, এমনি ঘুরতে থাকলে তো কিচ্ছু হবে না, তাদেরকে লুট করো বুঝছো, তাড়াতাড়ি উঠো উঠো উঠো, রিম ভাই এই যে টিভি ভাই কিন্তু এখান থেকে উপরে উঠে দিতেছে, উঠে অন দিকদের মানে উপরে অন দিকে উঠবো, উঠে এখান থেকে লুট করার কোনো একটা প্ল্যান আছে, যার কারণে আমরা এনে মূর্তি তো হয়ে কাছাকাছি এসে বসতে পারে নাই, ওইন দিয়ে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে উঠে দিছে, দেখো আর এই কিন্তু ড্যামেজ খেয়ে গেছে, ড্যামেজ খেয়ে ও পি ভাই ও সে গাড়িটা এ ডাউন করে দিছে ভাই, লাভ হয় নাই, দেখো দাম করে খতম করে দিছে, এনে কিন্তু আমাদের মেয়ের বয়স শেষ, একমাত্র দেখো একটা জিনিস তাকায় দেখো তিনজনই ডেট, খালি একমাত্র রাত উপরে উঠে রয়েছে, রাতে কোনো রকম আমাদের রিভাইভ দিতে চলে গেছিলো, কিন্তু রাতের কাছে মাত্র দুইটা গ্লোল ছিল, আর কিছু ছিল না, আর কাছে মেডিকেটও নাই, জাস্ট একটা বন ফায়ার আছে, কিন্তু আগেই দেখো পাক নামি না করে বলতে মানে বলতে পারো যে দুইটা এনিমি কিন্তু দুইটা গ্লোলে কিন্তু মারি দিচ্ছে, আর এখানে বন ফায়ার জ্বাল দিচ্ছে, যার কারণে ওর লাইভ হইতেছে, কারণ দেখো ও একা আর আমরা তিনজন মরেছি, এনে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে আমাকে রিভাইভ দিয়ে উঠানো, তাই তো তার কারণে কিন্তু ওই কাজটা করতেছে, বাট এনে কিন্তু আরে হিট করে গ্লোল ফাটা দিছে, এখন রাত ওপি লেভেলের হেডশট মারছে, ওপি ওপি ওপি, রাত কি পারবো আমাকে রিভাইভ দিতে ভাই, এই যে আবার ড্যামেজ খেয়ে গেছে, রাতের লাইভও কিন্তু নাই কিচ্ছু নাই, ওর এনে বাইরের কোনো উপায়ও নাই, ও এনিমি এখনও বাইরে রয়েছে, সো মেবি ও আর আমাকে রিভাইভ দিতে পারবো না, বাট ও কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দেয়, আর আমরা রিভাইভ পাই এখানে নাইমাও যাই, দেখো নাইমা আমরা কিন্তু এন টিকা, দেখো এটা কিন্তু এখন রাত মারা গেছে, মানে রাত কিন্তু ওখানে শেষ হয়ে গেছে, বাট আমরা তিনজন এখানে কিন্তু বাঁচিয়ে রয়েছি, আর দেখো আমি এই জায়গায় নেমেছি, আমি কিন্তু লুট দেওয়ার চেষ্টা করতেছি, বাট এটা কিন্তু কীরকম লুট পাইতেছিলাম না, আর এর ভিত্তি কিন্তু আমাদের মেহের ভাই যে আছে উনি কিন্তু ডাউন হয়ে গেছে, দেখো মানে দেখছো ভাই নামানোর সাথে সাথে আমাদের মেহের ভাই ডাউন, সো ইন দ্য রিমন ভাই এ টিভি ভাই কোনোরকম ভাবতেছে, রিমন না টিভি ভাই কোনোরকম ভাবতেছে, সো আমিও এনতে কোনোরকম বাইকে যেতেছি, কারণ কোনোভাবেই এখান থেকে মনে করো ফাইট না সম্ভব না, কারণ কিচ্ছু নেই, দেখো বেস্ট কিছু নেই, আমি এখানে চলে আসছি, ঠিক আছে এই নিয়ে আমি উঠতে নিতেছি, কোনো এনিমি বলো একটা এনিমি আমি এনে ব্যাকআপে চলে এলাম, চলে আসলাম যে এনিমি আছে, বাট ব্যাকআপ থেকে তাকাই দিয়েছি যে কোনো এনিমি নাই, দেখো এখানে গাছ কোনো এনিমি নাই, কিন্তু ও যে একটা গ্লোয়াল মেয়ে রাখছে দেখছো, তাও যেহেতু ভাবলাম ও গ্লোয়াল মারছে আমি এনতে ভাগি, কারণ টিভি বলছে যে উনি অনেক ড্যামেজ, বাট এনে দেখো দেখো এই ভাই আমার 8% লাইভ আছে ভাই সাহেব, এই একবারে চুরা ভাই দেখো ভাই কই আয়া ফাঁসছি আমি, দেখো শেষ, আমি এনতে বাড়িতে পারবো না, খতম
only 8% live. 11% live. 11% sorry guys. 11%. মানে দাও ভাই আমি এদিকে কোনোভাবে বাইরে নামার পক্ষে সম্ভব না আমি পুরো বাটে এ নিজাম এখন পুরো একটা হজবরাল অবস্থা হয়ে গেছে ভাই একটা গুলি গুলো শেষ আমি টিম আপ করার চেষ্টা করতাম বাট ওরকম রেসপন্স করতেছে না টিম আপ করবো না আর একটা মজার ব্যাপার আমি তোমাদের বলে দিই এই ম্যাচটা একদিন আমি তোমার ব্লু স্টিকের যে অ্যাপসটা মানে ব্লু স্টিকে এখন একটা সেভিং ইয়ার দিচ্ছে সেভ দিচ্ছে ওই দিকে সেভ করছে তার কারণে আমার গানের স্ক্রিন আদার ফিচারগুলো দেখা দিচ্ছে না এই দাও ভাই 11% লাইফ নিয়ে কি আমি এনতে বাইরে পারম বাইরে যেতে পারব কি না ভাই পারম কি না পারম কি না পারম কি না এখন 17 নেমে টপ টু করতে পারলে কিন্তু আমাদের বুইয়াটা বুইয়ার দরকার নেই টপ টু হতে গেলে কিন্তু মাইনাসটা সবাই একটু কম খামো বা টপ মানে এর আগে হয়ে গেলে তো মনে করো বিশাল মাইনাস দেখো তারা কোন রকমের ছোট করে ঢুকে দিতে পারলে হয়েছে ও ভাই ভাই রেকর্ড ভাই মনে হচ্ছে রেকর্ড কেউ এরকম করছে কিনা জানি না 11 লাইফে এনিমির মানে পুরো বাঘের মুখের থেকে ফিরে নিয়ে আসে ভাই মনে করো যে বাঘের মুখে ঢুকাইছে খাবার চাবাইতেছে ওই দিকে খাবার ফিরে নিয়ে আসছে ভাই মানে কুইভাবে বাচ্চা বেরিয়েছে ভাই যদি এটা মানে বলতে পারবো না দেখো এমন দেখো এমন কিন্তু 11 এনিমি অ্যালাইভ মানে দুই তিন স্কোর সাক পেরে নাই আমি দেখে আসতেছি আমার তো কোনো মেডিকেটও নাই সো আমাকে সুবিধা উপরে গোলাবা গোলাল মেয়ে রাখছে দেহের একটা মেডিক আরে কপাল খারাপ এনে কোনো মেডিকেট নাই সো পেরে নাই চিল কেমনে করবো আমি কিল মানে পুরা পড়ছি বাটে কিছু করার নেই কিছু করার নেই কিচ্ছু করার নেই নাথিং কিন্তু এনে বসে থাকতে হবে কিছু করার নেই 11টা কিল করে এনে বুঝে মানে 11টা বলে কিল করছে দেখো 11টা এনিমি বেঁচে রয়েছে কোনো কিল ড্যামেজ কিচ্ছু নেই যাক এনে একটা লাভ হয়েছে যে একটা গানের এআর এমও পাই গেছে কিছু সো প্যারাডাইজ চিল আকাশের রং নীল মানে গেমিং কেমন কি আনবো বুইয়া বুইয়া হইব কি না গ্যাস ভাই 11 ড্যামেজ আছে দেখো 11 লাইভ আছে 11 লাইভ নিয়ে বাকি সে এনে কিন্তু যে টিভি ভাই ওইদিকে একটা এনিমি দেখে ফেলছে এনিমি দেখে ইনফ্যাক্ট আমি কিন্তু এনে পাহাড়ের নিচে জোন আছে ভাই আমি এনে শুয়ে বসে দেখো ভাই তোমাদের দেখাই দিই কেমনে কেমনে মনে করো যে ম্যাচগুলো বাইক করতে দিচ্ছে আমাদের দেখো এই দেখো ম্যাচের ভিতরে কিন্তু হ্যাকারও পড়ছিল বাট হ্যাকারটা কিরকম ধরো শুরুতে মেরে দিছে কারণ আজকে সত্যি কথা বলি টুকু মানুষ আমার শরীরটা তো ভরানো যার কারণে আমি ভিডিওটাকে নিজেই এডিট করতে পার করতে দিতে স্যার এডিট করাটাও তো ঠিক ছিল না আর বয়সও ঠিক মতো দিতে পারতেছে সবাই একটু খবর দিচ্ছি দেখবো ওই দাও দূরে এনিমি নেমে গেছে এনিমি মারো 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 আরে রে 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 ভাই সা পরে নি 14টা এনিমি হয়ে গেছে তো শেষ সব টপ টু এর স্বপ্ন শেষ এখান থেকে একটা মাইরা ফেলছে যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট অপরচুনিটি যেখান থেকে যেতে মাইরা ফেলছে তাড়াতাড়ি গিয়ে আগে লুটটা দিই এনে আমি একটা মাশরুম পাইছি তো মাশরুমটা তাড়াতাড়ি করে খাই নিছি যাতে আমার লাইফ একটু একটু করে হেলে দিতে থাকে আর একবার সে মারছে এখান থেকে আর থেকে আমি ইয়ে নিব বাট এর কাছে কিচ্ছু ছিল না এই খালি একটা গ্লোয়াল মারছে আর এর কাছে কিছু নাই কোনো মেডিকেটও নাই দেখো কোন লেভেলের বাটে কোন লেভেলের বাটে করে গেছি দেখো আমি কিন্তু একটা ড্যামেজও নেই ফোন ফুরা টোকাও নেই জিরো কিলো এখনো নট এনিমি অ্যালাইভ আর লাইভ দেখো আমার থেকে একটু একটু করে বাঁচতেছে আমি দেখি ওদিকে জোন নেই বাটে ছোটো করে কিন্তু জোন আছে দেখো এই জায়গায় কিন্তু জোন ছিল একবারে কোনায় জোন ছিল যার কারণে আমি নিচে বসে বসে দেখো ওইদের টিভি ভাই কিন্তু ওইবার চেপে গেতেছে দেখো কোনো রকম এখান থেকে বাইরে দিতেছে ভাই এখনো 7টা এনিমি পার মুখে বুয়ে আনতে যারা যারা এখনো ভিডিওটাতে লাইক করে নেয় লাইক করে দাও কমেন্ট করে নেয় কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও বেলকে বাজে অল প্রেস করে সবার আগে ভিডিও নেওয়ার সুযোগ যাবে তোমার কাছে আর যারা যারা ভাই মন থেকে সাপোর্ট করো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও ভাই প্রতিদিন আমি রাত 8টা 9টার সময় এখন থেকে বাড়ি কিন্তু পরীক্ষা কিন্তু 9টার সময় লাইভে আসি ভাই 2টা এনিমি এই ভাই এক গুলিতে ডাউন করে ফেলছি মারো 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 বাস ভাই একটা আছে আমরা তিন আমরা দুইজন ভাই এই আনবিলিভেবল ম্যাচে বুইয়া পাই যাবো ভাই আনবিলিভেবল ভাই সাপ আমি এখনো খেয়াল করি না আমার হাতে গ্লোয়াল ছিল আমার কাছে গ্লোয়াল ছিল এই যে গ্লোয়াল মেরে দিলাম একটা আমার করোনা এখনো অ্যাক্টিভ ছিল আমার ও গ্রেনেড করতেছে পারে না আমি কিন্তু ঢুকে যাই 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 করোনা জ্বালাই দিছি লাগে নাই প্যারে নাই কারণ যেহেতু দেখো দেখো আমি তোমাকে দেখো ওই প্যাক করে ফেলছে আর বুইয়া আমরা জায়গায় পাই সো বুই আমাদের এখানে হয়ে যায় তো সবাই অবশ্যই ভিডিওটাতে কেমন লাগছে কমেন্ট সেকশন জানাবে লাভ ইউ অল টু ওয়াচিং মাই ভিডিও গাইস লাভ ইউ